আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের শরবত রেসিপিটি। কাঁচা আম দিয়ে কিভাবে খুব সুস্বাদু জুস বানানো যায় সেই রেসিপিটি শেয়ার করব। প্রথমে আমি আমগুলোকে ছিলকাগুলো ছিলে নিচ্ছি। এই গরমের মধ্যে কাঁচা আমের ঠান্ডা ঠান্ডা শরবত খেলে শরীর একদমই জড়িয়ে যায়। কাঁচা আমের এই শরবতটি স্বাস্থ্যের জন্য খুব উপকারী এবং খেতেও খুবই সুস্বাদু। যদি সঠিক নিয়মে কাঁচা আম দিয়ে শরবতটি বানানো হয় তাহলে খেতে ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আজকে আমি আপনাদের সাথে তেমনই একটি রেসিপি শেয়ার করব, যেই শরবতটি সবাই খেতে পারবে। ছোট থেকে বড় সবাই কাঁচা আমের এই শরবতটি খেতে পছন্দ করবে। তো এখন আমি দুটো আমের ছিলকাগুলো ছিলে নিয়েছি। এখন ছুরি দিয়ে আমি আমগুলোকে এভাবে মাঝখানে ফালি করে বিচিটা ফেলে দিব এবং আমগুলো কিউব কিউব করে কেটে নিব। কিছু কিছু আম বাজারে পাওয়া যায় যেটার আটিগুলো এখনও শক্ত হয়নি, সেগুলো খুব ইজিভাবে কাটা যায়। তো এখানে আমি আম দুটিকে এভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি। আর নিয়েছি পুদিনা পাতা, ডেকোরেশনের জন্য লেবু ফালি করে গোল করে, গোলমরিচের গুঁড়া, জিরা গুঁড়া, বিট লবণ এবং একটি কাঁচামরিচ কুচি আর 2 টেবিল চামচ লেবুর রস। এবার আমগুলো ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব পুদিনা পাতা 1 কাপ, ধনে পাতা, কাঁচামরিচ কুচি, লেবুর রস, বিট লবণ, গোলমরিচের গুঁড়া, জিরা গুঁড়া আর 1 কাপ পানি। আর দিয়ে দিয়েছি 1/3 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ সাদা লবণ। সাদা লবণ আর বিট লবণ একসাথে মিক্স করে দিলে স্বাদটা ভালো আসে। এবার সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিচ্ছে। আপনারা চাইলে বিট লবণটি স্কিপ করে যেতে পারেন, শুধু সাদা লবণ ব্যবহার করতে পারেন। বিট লবণটা শুধুমাত্র স্বাদ বাড়াতেই ব্যবহার করা হয়। এখানে ব্লেন্ড করতে আমার সবগুলো উপকরণ সময় লেগেছে 1 মিনিট মাত্র, এবং একটু চেক করে নিয়েছি যে ভালো করে ব্লেন্ড হয়েছে কিনা। তারপর আরও 1 মিনিট আমি ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু এখানে আম, পুদিনা পাতা, ধনে পাতা আছে, তাই একটু ভালো করে ব্লেন্ড করে নিলে ভালো হয়, যাতে করে স্ট্রেনার দিয়ে সহজেই ছেঁকে ফেলা যায়। তো অনেকেই এই জুসটি সরাসরি খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে না ছাকলেও চলবে। তবে বাচ্চারা ছেঁকে না দিলে খেতে পছন্দ করে না। বাচ্চাদের ক্ষেত্রে জুসটি ছেঁকে দিলেই ভালো, তাহলে তারা খুব সহজেই খেয়ে নেবে। তো আমার জুসগুলো ছাঁকা হয়ে গিয়েছে। আমি এখানে জুসের সাথে কতগুলো বরফ কুচি অ্যাড করে দিয়েছি। এবার গ্লাসগুলো সেট করার পালা। গ্লাসটিকে ডেকোরেশনের জন্য গোল করে কেটে রাখা লেবুর টুকরোটিকে একপাশে একটু ফালি করে সেট করে দিয়েছি। কয়েক টুকরো বরফ দিয়ে দিচ্ছি। জুসটা সাধারণত যত বেশি ঠান্ডা হয় খেতে তত বেশি ভালো লাগে, আর যাদের ঠান্ডা খেতে সমস্যা তারা এটি স্কিপ করে যেতে পারেন। আর দিয়ে দিয়েছি কিছু পুদিনা পাতা যাতে ফ্লেভারটা আরও একটু ভালো আসে। এবার 2টি গ্লাসের মধ্যে আমি জুসগুলো পরিবেশনের জন্য ঢেলে নিয়েছি। তো এই ছিল আজকে আমার কাঁচা আমের জুসের রেসিপিটি। আপনারা যারা কখনো এভাবে ট্রাই করেননি, বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে এবং বাচ্চারাও খুব পছন্দ করবে। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আরও কোনো একটি রেসিপি নিয়ে
আপনাদের সামনে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপিগুলো যাদের ভালো লাগে তারা আমার পেজটি লাইক দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।